আমি খেলছি না আপনি মানে সাপোর্টারই খেলছেন জি সাপোর্টার হিসেবে আছি কার খেলা সবচেয়ে বেশি ভালো লাগছে আমার এখানে বিভিন্ন টিমের বিভিন্ন জনের খেলা খুব ভালো লাগছে একই মানে এক একটা দলের এক একজন প্লেয়ার মনে হচ্ছে ভালো খেলছে আমি একটা ম্যাচ দেখেছি তো সেখানে নিশো ভাইয়ের খেলা ভালো লেগেছে ধরে বসে আছে খেলা শুরু হচ্ছে না কোথায় যাচ্ছে আপনাদের খেলা একটা খেলা হয়েছে আজকে একটা খেলা হবে বেসিক্যালি খেলাটা তো জাস্ট ইস্যু আর যেটা হচ্ছে সবাই একসাথে হয়েছি দেখা সাক্ষাৎ হচ্ছে কারণ আমরা একই সেক্টরে কাজ করি কিন্তু অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয় না আজকে এই দুই দিন ধরে দেখা যাচ্ছে অনেক পুরানো লোকজন যারা অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না ওদের সাথে দেখা হচ্ছে তো এটাই মেইনলি ইস্যু আর সবাই ভালো খেলছে প্রত্যেকটা খেলাই খুব ক্লোজ হচ্ছে আর কি তো ক্লোজ হিসেবে মানে খেলার সবাই প্যাশনেটলি খেলতেছে কেউ ছাড় দিতেছে না এবং এটা নিয়ে অনেক বেশি মানে থাকে না প্রফেশনালি খেলা হচ্ছে আর কি প্লেয়ারদের মধ্যে মানে কি বাংলাদেশ টিমের আচ্ছা আমার তো আসলে আমাদের সাকিবুল হাসানকে খুব পছন্দ ওনার খেলা খুব পছন্দ উনি হচ্ছে তার ব্যাটিং এটা তো অবভিয়াসলি অনেক অনেক শুভকামনা আশা করছি যে কিছু একটা হবে ভালো আর আর এই তো বেস্ট অফ লাক বলছি যে সিসিএল কে থ্যাংক ইউ আসলে যে এত সুন্দর একটা আয়োজন করার জন্য কারণ সিসিএল মানে সেলিব্রেটি ক্রিকেট লিগের থ্রু আসলে আমরা এতগুলো আর্টিস্ট একসাথে গ্যাদার হতে পারছি এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার আর সেই সাথে হচ্ছে কি যে আমরা বাংলাদেশ জাতীয় টিমকে আসলে এনকারেজ করতে পারছি এটা আমাদের খুব অল্প একটা চেষ্টা তাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য জানি না কতটুকু দিতে পারছি বাট হ্যাঁ আমরা চেষ্টা করে যাচ্ছি এটা খুব ভালো লাগছে ওয়েল আমি ক্রিকেট একদমই খেলতে পারি না আমি দুদিন জাস্ট প্র্যাকটিস করেছি আমি মোটামুটি ব্যাটিং যাও পারি বোলিংটা একদমই পারি না বোলিং পারি না তো ব্যাটিং যে বললেনই তাহলে ব্যাটিং এর নিশ্চয়ই পছন্দের কোনো প্লেয়ার আছে বাংলাদেশ জাতীয় টিমের প্রত্যেকটা প্লেয়ারকেই আমার অনেক পছন্দ টু বি ভেরি অনেস্ট বিকজ তারা আসলে এতটাই ভালো খেলে সবাই আমাদের বাংলাদেশের বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করতেছে সুন্দরভাবে আমি স্পেসিফিক্যালি কারো নাম নিতে চাই না তারপরও বলবো যে সাকিব আল হাসান তামিম ইকবাল তাসকিন আহমেদ দেন মাশরাফি বিন মুর্তজা আনফর্চুনেটলি আমরা জাস্ট একটুখানির জন্য জিততে পারিনি বাট ইনশাল্লাহ লাস্ট দুইটা ম্যাচ আমরা জিতবো সাব্বির আহমেদ খুব ভালো ব্যাটিং বোলিং করে এছাড়াও আমাদের টিমটা আসলে অনেক বেশি স্ট্রং কারণ আমাদের এখানে অনেক ডিরেক্টরস ডিওপিরা আছে মোটামুটি সবাই অনেক ভালো খেলছে খুবই উত্তেজনাপূর্ণ খেলা এবং প্রতিটা খেলাই খুবই মজা হচ্ছে আর কি আমি অলরাউন্ডার হ্যাঁ এই বয়সে এখন তো অনেক বছর খেলি না ব্যাটিং আমার কাছে ব্যাটিংটা মনে হয় যে সাত আমি আসলে অনেক আগে থেকে খেলা দেখি এরকম বড় বড় ইভেন্টের যে খেলাগুলো হতো দেখতাম কিন্তু নিজে পার্টিসিপেট করছি এই প্রথম ওভারঅল আমার কাছে ভালোই মনে হয়েছে মানে সব কিছু ঠিকঠাকই আছে ক্রিকেট যেখানে সিঙ্গাররা আছে মডেলরা আছে টেলিভিশন আর্টিস্টরা আছে ফিল্ম আর্টিস্ট আছে ফিল্ম ডিরেক্টর আছে প্রডিউসাররা আছে সবাই মিলে একসাথে মানে বিষয়টা হচ্ছে আমরা সবাই তো একটা পরিবারের মতো সবাই একসাথে খেলাধুলা হচ্ছে এই খুব আনন্দ হচ্ছে তো হইচই হচ্ছে আমাদের ওয়ার্ল্ড কাপে অলরেডি বাংলাদেশ চলে গেছে এটা সম্বন্ধে খেলা তো শুরু হয়নি ওয়ার্ল্ড কাপ তো 5 তারিখ থেকে বাংলাদেশের খেলা মেবি আজকে প্র্যাকটিস ম্যাচ চলতেছে শ্রীলঙ্কার সাথে 144-3 উইকেট দেখে আসছিলাম শ্রীলঙ্কা তো বাংলাদেশ টিম খেলতে গেছে অবশ্যই আমরা আশাবাদী বাংলাদেশ ভালো খেলবে টিমের মধ্যে অনেক হইচই ছিল তবে সব হইচই কাটিয়ে আমরা ভালো করবো রেজাল্ট এটাই আমাদের আশা তামিম এটা টেকনিক্যাল টিমের মানে টেকনিক্যাল যারা আছে তারাই তো এটা সিদ্ধান্ত নিচ্ছে এটা আসলে আমাদের বলার মতো কিছু নাই তামিম ইনজুর্ড আছে এটা বলছে এখন অন্য কি কারণে হয়তো তামিমের ফর্ম নাই দ্যাটস ওকে নাই নাই আর কিছু না নাটকের জন্যই হোক গানের জন্যই হোক শো করতেছে গান যারা সিঙ্গার তারা তো শো করে বেড়াচ্ছে যারা মডেল তারাও শো করতেছে যারা টেলিভিশন আর্টিস্ট ফিল্ম তারা অভিনয় নিয়ে ব্যস্ত থাকে অনেকের সাথে অনেকে দেখা হয় না
এক বছর দেড় বছরও অনেক সময় দেখা হয় না। এই যে ক্রিকেট খেলাটা হচ্ছে, সবাই একসাথে মিলান, সবাই একসাথে মিলিত হয়ে সবার সাথে সবাই দেখা হচ্ছে, আনন্দ করতে চাই তো। যেটা রেজাল্ট পাচ্ছেন, যে শব্দ হচ্ছে দেখেন, আগের মতোই, আগেও যেরকম ছিলাম আড্ডাবাজি করতাম, এখনও সেরকম আড্ডাবাজি করতেছি। আগেও তো বহুর জায়গায় বান্ধবী থাকতো, এই তো ভাবি যখন আমার সাথে আড্ডা দেয় আমার বান্ধবীরাও তো একসাথে থাকে। এটা তো ও জানে ওর কেমন লাগতেছে, ও তো দেখলাম ওর জন্য হইচই করতেছে। আমার কাছে আমার সব কলিগরা আছে, ভালো লাগবে না, ভালো তো লাগবে জীবনে স্টেপ ফরওয়ার্ড, এটা তো সোজা কথা। এখন ও খেলা দেখতে আসছে, এটা ওর পছন্দ, ওকে তো দেখলাম হইচই করতেছে। শুধু আমি একা না, বাংলাদেশ মানে বাংলাদেশের যত মানুষ আছে সবাই আশা করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসবে। আর সেলিব্রিটি ক্রিকেট হচ্ছে এখানে তো আমরা আমরাই, এখানে তো হার জিত আছে, হারলেও মেনে নিতে হবে, জিততে তো এমনি মেনে নিতে, এই তো আর কি। সবার জন্য শুভকামনা, এখনো ব্যস্ততা নাই, ফ্রি।